तो हेलो फ्रेंड्स, वेलकम टू बैक इन माय चैनल। आमी शुभजी तर आमी आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार चैनल माय सिंपल एंड हैप्पी लाइफस्टाइले। आपनादेर सबाइके अनेक अनेक स्वागतम। तो आजके सकाल सकाल उठे गेछि, उठे ब्राश करा हये गेछे। ब्राश करे एबार आमी आजके चान कोई नि, आमी कारण आज बाबार साथे बाहर जाबो। आमी बाजारे गिये किछु बाजार हाट करबो एबं आपनादेर साथे आजके एकटा नतुन भिडियो शेयार करबो। आजके आमी आमार मतो करे एकदम सिम्पल बिरियानी रान्ना करबो आमी निजेर हाते। तो से पूरा भिडियो अपने से शेयर करब। तो अवश्य भिडियो पूरा स्किप ना कर, अवश्य पूरा भिडियो देखो। तो एखन आमी सबार आगे एकदम प्रथमे मांसगुलोके आगे धुए निच्छी। तो चलुन मांसगुलो आगे धुए नी पैकेट थेके बार करे। তো এখন আমার মাংস ধোয়া হয়ে গেছে আর টফি এখানে দাঁড়িয়ে দেখছে। তো এখন আমি জায়গাটা মুছে নিলাম আর আলুগুলো ছাড়িয়ে কেটে নেব। কেটে তারপর নুন হলুদ মাখিয়ে নেব। তো চলুন। তো এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে এবার কড়াইটা গরম হতে দেব। কড়াইটা যখন অনেকটাই গরম হয়ে যাবে তখন আমি তেল দেব। তেল দিয়ে তারপর আলুগুলোকে আমি ছেড়ে দেব। আলুটা ভাজা হতে হতে এখন মাংসটাকে মেখে নিচ্ছি আগে। মাংস ধোয়াটা রয়েছে এখানে। আমি এবারে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। সবার আগে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ মতো, এরপর হলুদ গুঁড়ো দেবো, তারপর নুন পরিমাণ মতন, তারপর তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, এই সমস্ত কিছুই পরিমাণ মতো দেবো। একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওটা অবশ্যই সঙ্গে থাকুন। বাটিতে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে মশলা আছে, এটা একটু দিয়ে দিলাম। আর এখানে বিরিয়ানি মশলা আছে, এটা একটুখানি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর সব মশলাগুলোকে বেটে রাখে এক সপ্তাহ মোটামুটি। মশলা একবারে বেটে রাখে মা, তো এটা দিয়ে দিচ্ছি আগে। এটা আদা বাটা, এটাও দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে রসুন বাটা, এটা অল্প একটু দিয়ে দিলাম। আর দুই চামচি এই পরিমাণ টক দই দিয়ে দিলাম। আর এবার দু চামচি মতন সর্ষার তেল দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রেখে দেবো। তারপর পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব।
তো এবার পেঁয়াজটা ভাজা হতে হতে মাংসটাকে আমি মেখে নিচ্ছি। যদি ভালো করে কষিয়ে নেবো এবার, তো এবার আমি একটু চালগুলো ভেজে নিচ্ছি। আর এখানে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে মাংসটা কষুক আর আমি ওখানে তারপর স্যালাডটা বানিয়ে নেব। আর এখানে আমি স্যালাড কেটে রেখেছি। এখানে এবার এই আলুগুলোকে আমি এখানে দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যেহেতু আমি এক বাটি চাল নিয়েছিলাম, তাই জন্য এই বাটিতে আমি দু বাটি জল নেবো। বাটি জল দিলাম, এক বাটি জল মোট দু বাটি জল ওই বাটিতে রেখে একটু গরম করে তারপরে গরম জলটা দিয়ে দেবো। ওটা গরম হোক ততক্ষণ আমি একটুখানি নাই নিচ্ছি এখানে। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ ভালো করে কষালে তবেই চিকেনের স্বাদটা ভালো করে বাড়বে। তো এখানে জলটা এখন গরম হয়ে গেছে, জলটা আমি এখানে ঢেলে দেবো। টফির জন্য এখানে চিকেন সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে। এটা ওটা গরম হোক ততক্ষণ আমি একটুখানি নাই নিচ্ছি এখানে। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ ভালো করে কষালে তবেই চিকেনের স্বাদটা ভালো করে বাড়বে। তো এখানে জলটা এখন গরম হয়ে গেছে, জলটা আমি এখানে ঢেলে দেবো। টফির জন্য এখানে চিকেন সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে। এটা চালটা ঢেলে দেবো এখানে।
এবং পাশে টফিক চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি, এটা 6 থেকে 7 ফোঁটা মতো দিয়ে দিলাম। কেওড়ার জল এটাও 2 থেকে 3 ফোঁটা মতো দিয়ে দিলাম। আর এমনি তো ওইসব গন্ধ আমি বেশি ভালো লাগে না, তাই জন্য অল্পই দিয়েছি আমি। এক চামচি ঘি দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে দাঁড় করিয়ে খেলাম। আর এটা দিয়ে আমি ঢেকে দিলাম। তো এইভাবেই আমি আমার একদম সিম্পল বিরিয়ানি রান্না করে দিলাম। তো তো এটা দেখার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। বিরিয়ানি এখন কমপ্লিট, এসে সাহায্য লাগবে, গরমে করতে হবে না। আমার এখানে আমার একদম সিম্পল বিরিয়ানি তৈরি। তো এবার আমি খেয়ে নিই। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনার ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন। তো আবার পরের দিনে নতুন ভিডিওর সাথে। তো নমস্কার।